দেখুন, তারপরে যে আমি দেখলাম আপনি অনেকগুলো ভিডিও শেয়ার করেছেন, সেখানে আপনি দেখিয়েছেন যে গণঅধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক নূর আপনার সমর্থন দিয়েছে। আমিও গণঅধিকার পরিষদের একজন মানে কর্মী আর কি। তো সেই জায়গা থেকে আপনি বললেন যে কোনো দল আপনাকে সমর্থন দেয়নি, আবার সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করেছে যে গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা আপনার সাথে কাজ করছে কিনা, ভিপি নুরুল হক নূর আপনাকে সমর্থন দিয়েছে কিনা, আপনি এই বিষয়টি আসলে এড়িয়ে গিয়েছেন সাংবাদিকদের কাছে। আবার আপনার পেজে কিন্তু আপনি ঠিকই নুরুল হক নূর এবং গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের ভিডিও আরেকবার প্রমাণিত হলো। হিরো আলম সাহেবকে আজকে তারা ভয় পাচ্ছে, তাহলে কি বলবেন আপনি? তার মানে আরো যারা যোগ্য রয়েছে, যারা মার্জিত, যারা শিক্ষিত, যারা মানুষের কাছে আরো বেশি জনপ্রিয়, তারা যদি দাঁড়ায় তাহলে আওয়ামী লীগ তো একদম বোল্ড আউট হয়ে যাবে, আওয়ামী লীগ তো বোল্ড আউট হয়ে যাবে। আমার করেছেন আমার কাছে মনে হয় এটা একটা, আমি জানি না কৌশলী হতে পারে কিনা, যদি এটা বিষয় যদি জবাব দেন তাহলে দিতে পারেন। আদারওয়াইজ আমার আরেকটা প্রশ্ন আছে যে আপনার সেখানে কয়েকটি স্টেক হোল্ডার ছিল, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন, সেখানকার স্থানীয় যে প্রশাসন, এরপরে আওয়ামী লীগ বা যে আপনার রাজনৈতিক দলগুলো এবং আপনার প্রতিপক্ষ, এর মধ্যে আপনি কারো কাছ থেকে কি, যেমন যাদের কাছ থেকে সহায়তা পাওয়ার কথা, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে, তাদের কাছ থেকে যথোপযুক্ত সব সহায়তা পেয়েছেন কিনা, বা কারো কাছ থেকে কি অসহযোগিতা পেয়েছেন কিনা, নির্বাচন কমিশনের প্রতি আপনার মোটা দাগে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা? আমরা ফাতিমা পারভীন নির্বাচনে তারা ছিল, তাদের কাছে অবশ্যই অভিযোগ আছে। জিনকা ছয়ে আমি কালকে আমার মনে করেন আমার মনে করেন এজেন্টদের ওখান থেকে বের করা হয়েছে, এবং আমাকে এখানে এক কর্মীকে থাপ্পড় মেরেছে এবং তাদেরকে বলেছে এবং নৌকা যারা ভোট দেবেন তারা ভিতরে ঢুকবেন, সেখানে তারপরে ঢুকবেন না। এ তারপরে এই বিষয়টা আমি নির্বাচন আপনি তো একটু আগে বললেন যে না কোনো দলীয় ভাবে আপনার, আপনি আমার প্রশ্নটা শোনার আগে ক্লিয়ার করে বুঝে নেবেন আমি কি বলছি। আমি ছয় আমার ছয়ের কথা বলতেছি, কিন্তু এটা আমি আগে প্রশ্ন বুঝে নেবেন, আমি তাদের কথা বলতেছি না। আপনি যখন বলছেন নির্বাচনে এরা কোনো বিষয়ে সহযোগিতা করছে কিনা না কোনো কিছু বলছে কিনা, আমি সেই হিসেবে নির্বাচন কমিশনের বিষয়ে কিন্তু কথা বলতে থাকবো, কিন্তু আমি কিন্তু তাদের বিষয়ে কথা বলতেছি না। আচ্ছা বলেন। হ্যাঁ, তারপরে ওখানে অভিযোগ করার পরে তারা কিন্তু কোনো সহজে, আমি যখন ডিসি স্যার নির্বাচন কমিশনার তাদের সাথে আমার মাসপটে একটা কেন্দ্রে দেখা হলো, আমি ডাইরেক্ট তাদেরকে অভিযোগ দিলাম আমার এই কেন্দ্র আপনি ভোট দখল করে নিয়েছে এবং তাদেরকে আমার কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এবং নৌকো ছাড়া কোনো ভোট দেওয়া হবে না, এ ছাড়া কোনো লোক ঢুকতে দেওয়া হইতেছে না, আপনারা এর কোনো একটা ব্যবস্থা নিন, তারা কিন্তু এটা কোনো ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, কিন্তু আমার কথা যেটা আমি জিজ্ঞাসা করেছি আপনাকে সুস্পষ্ট ভাবে বলেছি যে কোনো রাজনৈতিক প্রভাব ছিল কি না, আপনি এই মাত্র বলেছেন যে রাজনৈতিক তেমন কোনো প্রভাব ছিল না, এখন আবার বলছেন যে নৌকার একজন প্রতিনিধি আপনার ভোটারকে বলেছে নৌকার ভোটার ছাড়া কেউ ঢুকতে পারবে না, এটাকে কি আপনি প্রভাব বা কোনো ধরনের বাধা বলতে বলবেন না আপনি, বা দাবি করবেন কিনা? এটা তো অবশ্যই বাধা দেওয়া যায়, কিন্তু আপনি আমার সাথে কথা বলার আগে আমাকে দুইটা আসলে দুই রকম নিয়ম হয়েছে, আপনি দুটা নিয়ে কথা বলবেন, আমরা আলাদা আলাদা ভাবে বলার সুযোগ নেই, দুটা নিয়ে আপনি কথা বলবেন। এটা ছয়ের কথা বললাম আপনাকে। আচ্ছা, ছয়ের কথা বলেছেন, সেখানে রাজনৈতিক প্রভাব ছিল সেটা আপনি স্পষ্ট করেছেন। ফাতিমা পারভীন, ফাতিমা পারভীন জি একটু প্লিজ। আমার একটু প্রশ্ন ছিল, আমি ধন্যবাদ জানাই হিরো আলম সাহেবকে যে তিনি আইনি লড়াই করে একজন মানুষ হিসেবে নির্বাচন করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা অনেকবার নির্বাচন করেছি, নির্বাচিত হয়েছি, যারা নির্বাচন করে ওই প্রার্থীদের আত্মীয় স্বজন কর্মী, তারপরে যারা রাজনৈতিক সহায়ক বন্ধু বান্ধব যারা থাকেন, সবাই কিন্তু ভোট কেন্দ্রে আগে গিয়ে ভোট প্রদান করেন, এটাই হচ্ছে প্রার্থীদের আত্মীয় স্বজন কর্মীদের একটা নিয়ম। তো আবার যখন নির্বাচনের ফলাফলটা ঘোষণা করা হয় তার আগেই প্রার্থীর পাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাজনৈতিক কর্মী যদি থাকে, তার ছিল না কিন্তু তার কর্মী ছিল, সবাই কিন্তু তার কাছে জড়ো হয়। তো তার খালা ভোট কেন্দ্রে গিয়ে যখন ভোট প্রদান করতে গেলেন তখন তিনি দেখেছেন যে তার প্রতীকে, যখন হিরো আলম সাহেবের প্রতীকে যখন ভোট দিয়েছে তখন ভেসে উঠেছে নৌকা প্রতীক। তো এই যে একটি প্রশ্নবিদ্ধ কথা, এই কথাটি তিনি কিন্তু সারাদিন যখন মাঠে ছিলেন একদম ভোটের ভাইরাও কিন্তু তাকে ঘিরেছিলেন, তো তাহলে এই কথাটি কেন তিনি সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন তুললেন না? এটা সারাদিন তো তার কাছে, ওনার খালা তো সারাদিনের দিন ব্যাপী দিনের দিনে এসে বলেনি, পরবর্তীতে এসে বলেছে যে এই ঘটনা ঘটেছে, এটা তো রেজাল্ট পরে ফলাফলের পরে গিয়ে এসে বলেছে।
এটা কতটুকু গ্রহণযোগ্যতা আছে? এটা তো রেফারেন্স দিয়েছে, ওনার খালা বলেছে, এটা তো ওনার খালার নামও বললেন এবং উনি খালার বিস্তারিত অন্য কোনো কানে শোনা কথাও বলেননি, ওনার খালা আপন খালা সেটা নিজের চোখে দেখেছে বলে উনি রেফারেন্স দিয়েছেন। মহিলাদের বুঝে করেছে, ছেলেদের বুঝে করেনি, এটা করছে মহিলাদের বুঝে, ছেলেদের বুঝে মহিলা তো বোঝেন অনেক মহিলা। এখন মহিলাদেরকে অনেকে গ্রামের মহিলা যখন যেখানে আপনি চাপ দিতে বলবেন সেখানে চাপ দেবে, ওটা তো হয়েছে হয়েছে। মেয়েরাকে তো অতটা বোঝেন, ইভিএমে ভোটকে তো সবাই দেয়নি, এইবারে প্রথমে অনেকে দিয়েছে ইভিএমে যে কাজটা এটাকে বাস্তব করবো না, এবার আমি বুঝতে পারছি। আচ্ছা শোনো, ইভিএমে যে কাজটা নাই হবে বাইরের দেশ এই ইভিএমটা বয়কট করলো কেন? বাইরের দেশ বাইরে তো বয়কট করলো, সেই বয়কট না মনে কর ডাস্টবিনে ফেলে দাও আমাকে দেশে কেন লাগা। আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু আপনার ধারণাই ছিল না একজন প্রার্থী ইভিএম সম্পর্কে তার পুরো ধারণা থাকবে, ভোট কেন্দ্রে যাবে এবং ভোটের মাঠে তিনি জনগণকে অবহিত করবে, ব্যালটও যদি থাকে তাহলেও ব্যালট গুলো দেখিয়ে দেখিয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করবে, এটা হচ্ছে নিয়ম। প্রচলিত করা হয়েছে বিভিন্ন ধরনের আসনে, পাশাপাশি ইভিএম এর পাশাপাশি আইন শৃঙ্খলা বিষয়টাকে পর্যবেক্ষণ করবার জন্য সিসি ক্যামেরাটাকে কিন্তু স্থাপন করে আসছে গত কয়েকটি নির্বাচন, আমরা দেখেছি প্রায় সকল নির্বাচনে। নির্বাচনে কেন সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি সেই প্রশ্নটি কি আপনি করেছেন, বা এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে কেন করা হয়নি? আমি এই বিষয়ে জোরালো দাবি করেছিলাম যে আমাদের প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা চাই, আমি জোরালো দাবি করছিলাম, তারা কেন দিল না? হ্যাঁ, এই উত্তর কি পেয়েছেন আপনি? তারা কি কোনো অনেকে অনেকে পুল দেওয়ার ব্যাপারে বলতেছে যে হিরো আলম আসলে জিতেছে নাকি হেরেছে, আপনি একটা পুল দিয়ে দেখতে পারেন, একটা পুল দিতে পারেন এখানে আপনি? না, পুল দিব, কিন্তু আমরা আমরা ক্যামেরাটা অন করেন। দেখেন, হিরো আলম কিন্তু একটা জিনিস স্পষ্ট করেছে, ফাতিমা পারভীন, আমরা আসলে হিরো আলম তো কোন দলের না, আজকে যদি নৌকার বা বিএনপির বা কোন একটা জামাত ইসলামের হতো তাহলে তো আমরা টানাটানি করতাম, আপনার টানাটানি করতেন বা অমুকে বলতো যে না বিএনপির এখানে সরকারের বিরোধিতা করছে অমুকে, এগুলো একটা বিষয়বস্তু ছিল। হিরো আলম কিন্তু তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, সে এমন একটা ঘটনা তার সাথে হয়েছে, সে কিন্তু একদম খোলা মনে বলছে শুরু থেকে যে সারাদিন নির্বাচন কিন্তু চমৎকার হয়েছে, ভোট চমৎকার হয়েছে, তার কিন্তু কোনো আপত্তি ছিল না সারাদিন ব্যাপী। তার বড় আপত্তি হয়েছে যেটা হলো নির্বাচনের ফলাফলের পর, এরপর ফলাফলের পর কিন্তু নির্বাচনের মধ্যেও যে ভোট দানের মধ্যে প্রসেসের মধ্যে কিছু সংকট বা কোনো অসঙ্গতি ছিল সেটাও কিন্তু ফলাফলের পর এখন সে বলছে, এটা কিন্তু সারাদিন বলেনি। সুতরাং এই বিষয়গুলো সে সারাদিন কিন্তু স্পষ্ট করেছিল। আমরা একটু সরাসরি এখন একটু আমাদের ইয়েতে চলে যাই, একটু মন্তব্য চলে যাই, রাশেদ খানের কাছে যদি যাই। রাশেদ খান, আপনার পুরো আমি একটা উত্তরটা দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যদিও আমরা আগে থেকেই বলেছি যে দলীয় সরকারের অধীনে আপনারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এবং রাজনৈতিক মহল থেকে কিন্তু এই আলোচনাও আসে, যারাই দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা এই সরকারের যে অবৈধ ক্ষমতা সেই অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করবে। আবার কেউ কেউ বলে থাকে যারা দলীয় সরকারের অধীনে
সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন অথবা ইউপি নির্বাচন, তারা জাতীয় মির্জাফর হিসেবে চিহ্নিত হবে। তো আমি হিরো আলম ভাইকে আসলে জাতীয় মির্জাফর বলতে চাই না, হিরো আলম ভাইকে আমি সাধুবাদ জানাতে চাই যে তার মতন একজন মানুষ, তিনি অত্যন্ত মানে মফস্বল জায়গা থেকে উঠে এসেছেন এবং অত্যন্ত দুঃখ দারিদ্র কষ্টের মধ্য দিয়ে উঠে এসেছেন, এবং বারবার তিনি কিন্তু তার সাহসিকতার প্রমাণ দিয়েছেন। 18 সালের যে ভোট ডাকাতির নির্বাচন, ওই সময় আমি দেখেছি যে হিরো আলম সাহেব তিনি আসলে তার কেন্দ্রে এক প্রকার সেখানে গন্ডগোল পর্যন্ত করেছেন, যে ওইখানে ভোট চুরি হচ্ছে তাকে ঢুকতে দিচ্ছে না, এবং তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করেছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের যারা বড় বড় দল ছিল, যারা ঐক্যফ্রন্টের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করেছিল 18 সালের আর দলীয় সরকার অধীনে নির্বাচনে, তখন কিন্তু প্রতিবাদ হয়নি। সেই জায়গায় কিন্তু হিরো আলমের যে হিরো নামটি তিনি লাগিয়েছেন নামের আগে, সেই জায়গায় কিন্তু 18 সাল থেকে এইটি এটি কিন্তু আসলে মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্য পায় যে হিরো আলম আসলে হিরো, অন্তত প্রতিবাদের ক্ষেত্রে হিরো। হিরো আলম ভাইয়ের যে সংস্কৃতি, তার যে ভিডিও, তিনি যে অভিনয়গুলো করে থাকেন, আমি সেই দিকে যাব না, কিন্তু এই যে রাজনীতির ক্ষেত্রে তার যে সাহসিকতা, রাজনীতির ক্ষেত্রে তিনি যে আসলে অদম্য ভূমিকা রাখেন, এই ক্ষেত্রে কিন্তু মানুষ তার সাধুবাদ জানিয়ে থাকে। আওয়ামী লীগ সরকারের আমলে যে আসলে সঠিক সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভবপর নয়, সেটি কিন্তু এই হিরো আলম ভাইকে হারানোর মাধ্যমে আর একবার প্রমাণিত হলো। হিরো আলম সাহেবকে আজকে তারা ভয় পাচ্ছে, তাহলে কি বলবেন আপনি? তার মানে আরো যারা যোগ্য রয়েছে, যারা মার্জিত, যারা শিক্ষিত, যারা মানুষের কাছে আরো বেশি জনপ্রিয়, তারা যদি দাঁড়ায় তাহলে আওয়ামী লীগ তো একদম বোল্ড আউট হয়ে যাবে। আওয়ামী লীগ তো বোল্ড আউট হয়ে যাবে। আওয়ামী লীগের ভয়টা দেখেন, এবং আওয়ামী লীগের এই যে জনসমর্থন দেখেন, আপনার ব্রাহ্মণবাড়িয়ায় কি ঘটলো, সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় থেকে শুরু করে অর্থাৎ প্রধানমন্ত্রী বলেন,